হ্যালো ইউটিউবার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি দারুণ একটি অ্যাপ শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনারা ইউটিউব অন্যভাবে দেখতে পারবেন, ইউটিউব ভিডিওগুলো অন্যভাবে এমএক্স প্লেয়ারের মতো দেখতে পারবেন। এমএক্স প্লেয়ার আমরা সাধারণত সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার বলা হয় যাকে, আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভিডিও প্লেয়ার এমএক্স প্লেয়ার। এটার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ভিডিও দেখতে পারি, কিন্তু ইউটিউবের মধ্যে আসলে ওরকমভাবে আমরা ভিডিওটা দেখতে পারি না, বা আমাদের আমি আসলে আপনাদের কথা না বলে এটা আপনাদের দেখালে সফটওয়্যারটা বুঝতে পারবেন যে কীভাবে এমএক্স প্লেয়ারের মতো করে আপনি ইউটিউব ভিডিও দেখবেন। তো প্রথমেই চলুন প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন টাচ টাচ কন্ট্রোল কন্ট্রোল ইউটিউব, টাচ কন্ট্রোল ইউটিউব, এটা লিখলে আপনি এই সফটওয়্যারটি পাবেন, টাচ কন্ট্রোল ইউটিউব ফর ইউটিউব, এটা আপনি করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই এটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে এই স্ক্যানটা দেখতে পাচ্ছেন বাড়ানো, আপনি এমএক্স প্লেয়ারে কিন্তু আমরা ভলিউম কিন্তু স্ক্রিনের মধ্যে উপর নিচে করলে কিন্তু সাউন্ড বেড়ে যায়, আবার আপনার আলোটা কিন্তু উপর নিচে করলে সাউন্ড মানে আপনি আলো কমাতে বাড়াতে পারবেন। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এরকমভাবে ভিডিও দেখতে পারবেন। তো এরকম আসবে, ওপেন করলে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনাকে অ্যানেবল করে দিতে হবে, এই যে নিচে দেখতে পাবেন টাচ কন্ট্রোল ফর ইউটিউবটা অ্যানেবল করে দিবেন, ওকে দিবেন। দেওয়ার পর আপনাকে আবার ওপেন করবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনি এই যে শো ব্রাইটনেস অ্যান্ড ভলিউম লেভেল অ্যাজ পার্সেন্টেজ, এটা আপনি টিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনাকে যা করতে হবে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর আপনি লেখেন যে বাংলা সং, এরকম বাংলা সং লিখলাম, তো লেখলে ধরুন আপনি বাংলা সং দেখতে যাচ্ছেন। তো দেখার পর এরকম যাওয়ার পর আপনি, আমি এখন বাংলা সংটা যদি ওপেন করি তাহলে হয়তো বা আমার কপিরাইট ধরতে পারে, তো আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি করতেছি যে ধরেন এই ভিডিওটা আপনি দেখতে যাচ্ছেন, তো সাউন্ডটা আমি কমাই দিচ্ছি। আপনি কম ভলিউম বাড়াতে কমাতে পারবেন, স্ক্রিনের মধ্যে কিন্তু আপনি, তো এখন থেকে আপনি ভলিউম বাইকে সেখানে আলো করাতে পারবেন, যে ভলিউমটা তো বুঝতে পারছেন না আসলে সফটওয়্যারটি কী কাজ, কারণ আপনার এমএক্স প্লেয়ারে আমরা যখন একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আমরা এটার মাধ্যমে এভাবে যখন করি, আমাদের ধরুন একটা ভিডিও দেখলে এখানে আমরা যখন স্ক্রিনটা এমন করি তখনই মানে আলোটা বাড়ানো কমানো যায় এবং আপনার সাউন্ডটা বাড়ানো কমানো যায় স্ক্রিনের মধ্যে, আপনি ভলিউম বাটন না চেপে না চাপলেও হবে। তো আশা করি বুঝতে পারছেন, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন অলওয়েজ। তো সবাই ভালো থাকবেন।